সম্মানিত মুসলমান ভাইরা আমার, একজন পিতামাতার জন্য সন্তানের পরে এক নাম্বার হক হলো এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে তার জন্য একজন নেককার পর্দানিশীন মায়ের ব্যবস্থা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। নেককার স্ত্রী, নেককার মা, কারণ নেককার মায়ের গর্ভ থেকে নেক সন্তান আসবে। কথা বলেন ঠিক কিনা? ব্যাখ্যার দিকে যাব না। দুই নম্বর হক হলো এই সন্তান যেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবে, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। বর্তমান সমাজে কিছু মানুষ আছে যাদের পুত্র সন্তান হলে তারা খুশি হয়, কন্যা সন্তান হলে মন খারাপ করে আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর আও ইউযাউয়িজুহুম যুকুরানাউ ওয়া ইনাসা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, যাকে চাই কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টা দান করি, আর আবার যাকে চাই না তাকে কিছুই দান করি না। সব কিছুর মালিককে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে আমার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো। রব্বুল আলামিন, আপনি আমাকে যা দিয়েছেন আমি আপনার উপরে খুশি হয়ে বললাম আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা আছে ছেলে সন্তান হলে বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত করে খাওয়ায়, মিষ্টি বিতরণ করে, কিন্তু কন্যা সন্তান হলে মন খারাপ করে আছে না নাই? এটা উচিত নয় বন্ধুগণ আমার। এবার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির নাম হাসান এবং হুসাইন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আজান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, পিতা হিসেবে তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে, কিন্তু বর্তমান সময় আজান ইকামতের কোনো ব্যবস্থা নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাদেরকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কথা বলেন ঠিক কি না? মুসলমান হিসেবে সন্তানের উপর হক, পিতামাতা সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। সন্তানের বয়স যখন 7 দিন হবে, এবার সন্তানের আকিকা দিতে হবে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আকিকা দিতে হবে আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ। 7 দিন যখন বয়স হয়ে গেল সন্তানের আকিকা দেওয়ার পরে, এবার তার সুন্দর একটা নাম রাখতে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদের যখন কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তাহলে তার সুন্দর একটা নাম রাখতে হবে। আপনারা বলেন তো ইসলামের মধ্যে সুন্দর সুন্দর নাম আছে না নাই? বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আয়েশা, খাদিজা, ফাতেমা, রুকাইয়া, সুমাইয়া, ইসলামের মধ্যে সুন্দর সুন্দর নাম আছে।
কিন্তু দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বর্তমান মুসলমানেরা ইসলামের নাম পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের নাম আমাদের বড় ভালো লাগে, ক্রিকেটারদের নাম, নায়ক নায়িকাদের নাম সন্তানের নামের সাথে মিলায় রাখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের মধ্যে সুন্দর সুন্দর নাম আছে, সন্তানদের এই সুন্দর সুন্দর নাম রাখতে হবে। কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামের কারণেও মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। লালটু বল্টু জন্টু এরকম আছে না নাই? কথা বলে সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো রাখবেন। সন্তানের আরেকটি গুরুত্বপূর্ণ হক হলো সন্তানকে তাহনিক করাতে হবে। হুজুর তাহনিক কাকে বলে? ভালো একজন নেককার আল্লাহওয়ালা আলেমের কাছে সন্তানকে নিয়ে যেতে হবে। একটা খেজুর উনি মুখের মধ্যে চিবায়া ওই বুজুর্গ আলেম তার মুখের থেকে একটু খেজুরের দানা সন্তানের মুখের ভিতরে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবার সন্তানের বয়স যখন 7 বছর হবে, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন এবার সন্তানকে নামাজের আদেশ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। সন্তানের বয়স 7 বছর হলে আপনি যদি সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ দেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি একজন মুসলমান, তুমি মুসলমানের সন্তান, একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তুমি আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলে। কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি মহব্বত করি, আদর করি, ভালোবাসি, কিন্তু তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এভাবে যদি সন্তানকে নামাজের আদেশ করা হয়, 10 বছর যখন বয়স হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন সন্তান যদি নামাজ না পড়ে পিটায়া হলেও তাকে নামাজি বানাতে হবে, বলেন সুবহানাল্লাহ। এবার অনেক মা বাবা বলবে শীতের দিন সকালবেলা সন্তান উঠতে চায় না, কি বলেন আছে না নাই? কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, সকালবেলা তার ঘুম কিভাবে নষ্ট করি? এই মহব্বত আসলে কোনো মহব্বত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার সন্তানকেও নামাজি বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি বাবাজিদের পায়ে হাত দিয়ে বলছি, কষ্ট পাবেন না, ঢাকার থেকে এসেছি, বড় দরদ নিয়ে কথাগুলো বলতেছি। মুসলমানের সন্তান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, মুরব্বি বাবাজি নামাজ পড়লেও ঘরের স্ত্রী নামাজ পড়ে না। নামাজ না পড়ার কারণে ঘরের ভিতর থেকে বরকত উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করে তো আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার 1 নম্বর পুরস্কার হলো আজ যে রিজিকের জন্য, যেই টাকা পয়সা উপার্জন করার জন্য রাত দিন কষ্ট মেহনত করি, হালালকে হালাল বলি না, হারামকে হারাম বলি না, সুদ ঘুষ খাইতে আমরা ভুল করি না। আল্লাহ তাআলা বলেন গোলাম, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করো, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ, পড়েন, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। এখন অভাব সমাজ থেকে
পরিবার থেকে দূর হচ্ছে না কেন? কারণ আমার পরিবারের সদস্যরা নামাজ পড়তেছে না। কি বলেন কথা, ঠিক কিনা ভাই? নামাজ না পড়ার কারণে তার কলবের মধ্য থেকে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, কোরআনের মহব্বত দূর হয়ে গেছে। শয়তান তার অন্তরের মধ্যে বাসা বেঁধেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার স্ত্রীকেও বাঁচাবেন, আপনার সন্তানকেও বাঁচাবেন। আর যদি মায়ার কারণে সন্তানকে আপনি নামাজের আদেশ না করেন, তো কেয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, সন্তানের আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার আগে আমার পিতাকে আমার পায়ের নিচে দাও, তার বুকের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাব। কেননা এই বাবা আমাকে নামাজের আদেশ করে নাই, এই বাবা আমাকে কোরআন শিখায় নাই, তাই আমি কোরআন শিখি নাই, নামাজ পড়ি নাই। আমার বাবা যদি আমাকে বাধ্য করতো নামাজ পড়ার জন্য, আমার বাবা যদি আমাকে আদেশ করতো কোরআন পড়ার জন্য, অবশ্যই আমি হাফেজে কোরআন হতাম, অবশ্যই আমি নামাজি হতাম, নামাজ পড়তাম। আমার মা বাবার কারণে আমি নামাজ পড়ি নাই, আল্লাহ আমার মা বাবাকে পায়ের নিচে দাও, তারপরে আমি জাহান্নামে যাব। জোরে কর নাউযুবিল্লাহ। বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা? এজন্য সন্তানদেরকেও নামাজ পড়ানোর দরকার আছে না নাই? হাদিসের পরবর্তী অংশে আল্লাহর হাবিব বলছেন, ওয়া আদাবা, সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে, আদব শিষ্টাচার তাদেরকে শিক্ষা দিতে হবে। বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না। কথা বল ঠিক কিনা? কিন্তু একজন আদর্শ মা এবং বাবার জন্য সন্তানের এটা অধিকার থাকবে যে মা বাবা তাকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم। প্রত্যেকটা মুসলমান নর এবং নারী সকলের উপরে কোরআনের জ্ঞান তথা কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এ সন্তানের মা বাবা, আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে কোরআনের আলেম বানাতে হবে, আপনার সন্তানকে হালাল শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে হারাম শিক্ষা দিতে হবে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা আপনাকে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা এই অধিকার সন্তানের জন্য বরাদ্দ করে দিয়েছে। এখন কোন বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা না দেয়, দিনের এলেম শিক্ষা না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সন্তানেরা আল্লাহর কাছে তারা অভিযোগ করবে। কথা বলেন ঠিক কি না? সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন? আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আল্লাহু আকবার বড় নেতা হচ্ছে, কিন্তু তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এরকম ঘটনা আছে না নাই? এটার কারণ কি? কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই, আল্লাহর মহব্বত নাই, যার কারণে মা বাবার মর্যাদা তার অন্তরের মধ্যে নাই। কথা কন ঠিক কিনা? কোন আলেমের মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি, কোন হাফেজে কোরআনের মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। কারণ কোরআনের আলেম জানে মা কি জিনিস, বাবা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেতে পারেন, কিন্তু এটা বাস্তবতা। আপনার সন্তান যদি আল্লাহর কোরআন শিখে, তাহলে এই সন্তান কোরআন পড়ে জানতে পারবে, পিতার চেহারার দিকে তাকালে, মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সব হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে তাকে নির্যাতন করবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কেন রাখবে? কারণ সে কোরআনের আলেম জানে, মহব্বতের নজরে মায়ের দিকে তাকালে কবুল হজের সব হয়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শেখানোর দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভুল বুঝবেন না।
আমি এই কথা বলছিলাম আপনার সন্তান ডক্টর হবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, অবশ্যই হবে, কিন্তু তার আগে তাকে কোরআন শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الله رسول বলেন কোরআন যদি আপনার সন্তান শিখে আপনার সন্তান একজন উত্তম মানুষ হবে কেননা হাদিসের মধ্যে আসছে তোমাদের মধ্যে উত্তম মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা শিক্ষা দিতে হবে সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে সন্তানকে কোরআনের আলেম বানাতে হবে আপনি যেদিন দুনিয়ায় থাকবেন না এই সন্তান আপনার কবরের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কোরআন পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে সুবহানাল্লাহ সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে সন্তানের আরেকটা হক হলো সন্তানকে বিবাহের ব্যবস্থা করতে হবে উপযুক্ত বয়সে যদি সন্তানের বিবাহের ব্যবস্থা করা না হয় যৌবনের তাড়নায় যত গুনাহ করবে যত অপরাধ করবে এর একটা অংশ মা বাবার আমলনামায় চলে যাবে বলেন নাউজুবিল্লাহ ফ্ল্যাক্সিলোড হয়ে যাবে বিকাশের মতো গুনাহ আমলনামায় ঢুকে যাবে এবার আপনি যদি বলেন হুজুর আমার বিকাশ খোলা নাই আমার ফ্ল্যাক্সিলোড খোলা নাই বিকাশ খোলা লাগবে না সন্তান অন্যায় করবে অপরাধ করবে মা বাবার আমলনামায় একটা অংশ চলে যাবে বলেন না নাউজুবিল্লাহ এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এজন্য মা বাবা যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই হকগুলো আমরা আদায় করব সন্তানের এই হকগুলো যদি আপনি আমি আদায় করতে পারি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন তাহলে এই সন্তান বড় হয়ে অবশ্যই মা বাবার হক আদায় করবে বলেন সুবহানাল্লাহ মুরব্বিরা একটু সাক্ষী দেন মেহগুনি গাছছিলেন গাছ এটা যদি লাগানোর সময় বাঁকা করে লাগান যখন মোটা হয়ে যাইব তখন এটা ধাক্কা দিলে কি আর সোজা হইব আপনি যদি ধাক্কায় সোজা করতে চান আপনি সোজা হয়ে যাবেন কিন্তু গাছ সোজা হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য ছোট্ট কালে তাকে সোজা করে লাগাতে হবে তার পরিচর্যা করতে হবে সন্তানকে যদি জন্ম থেকে নিয়া প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার হকগুলো আপনি আদায় করেন তাহলে সন্তান বড় হয়ে কখনো মা বাবার অবদ্ধ হতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য হকগুলো আদায় করতে আমরা রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ এখন যুবকেরা বলতে পারে হুজুর এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম আমাদের মা বাবা আমাদের হক আদায় করে নাই এখন আমরা আমাদের মা বাবার হক আদায় করব না এ যুবকের দল মা বাবা হক আদায় করে নাই তারা ভুল করেছে আমরা তো সন্তান হয়ে ভুল করতে পারি না কথা বলেন ঠিক কি না হে যুবক ভাইরা আমার পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাকের কোরআনের হুকুমকে আপনাকে আমাকে বুঝতে হবে সেই কোরআন অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর একটু এক হাত উঁচু করে সকলে বলেন ইবাদত করতে হবে কার জোরে বলেন কার ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক স্থাপন করা যাবে কি কাউকে শরীক করা যাবে না কারণ আমার আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইবাদতের একমাত্র মালিক হলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব মণ্ডলীকে
এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তারা একমাত্র আমি রবের গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, তাদের সেবা করবে, তাদের খেদমত করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সন্তানেরা তোমরা যদি তোমাদের মা বাবার সাথে কথা বলতে চাও, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, সন্তানের মধ্য থেকে তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাহলে তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলতে হবে, তাদের সেবা করতে হবে, বলেন সুবহানাল্লাহ। সন্তানেরা তোমাদের মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার থেকে যদি তারা চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে রব্বির রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা আমার বাবা ছোট্টকালে আমাকে যেভাবে তাদের রহমতের কোলে লালন পালন করেছিলেন, আপনি আমার মা বাবাকে আপনার রহমতের কোলে সেভাবে লালন পালন করেন, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে নরম নরম ভাষায় মহব্বতের ভাষায় তাদের সাথে কথা বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। অনেক যুবক আছে বাড়ির থেকে যখন বাহিরে যায় বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে নরম ভাষায় সুন্দর ভাষায় কথা বলে, কিন্তু বাড়িতে আসলে মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার অন্তরে কষ্ট দেয়, এমন সন্তান আছে না নাই? এটা সন্তানের জন্য হারাম। তোমাকে সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। আমি একটি হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহ রাসূল বলতেছে আবু হুরায়রা কেন তুমি কান্না করতেছো, তোমার কি হয়েছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছেন। আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মারলো কেন? হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা একজন মুশরিকা, আমার মা আল্লাহকে বিশ্বাস করে না, আপনাকে পছন্দ করে না, আমার মা আমাকে প্রশ্ন করেছেন বাবা আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে, রাতের বেলা বাসায় আসতে দেরি হলো কেন? আমি বলেছি মা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের খেদমতে গিয়েছিলাম আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য, দীনের এলেম শিক্ষা করার জন্য। সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা একজন মুশরিকা, আপনার নাম শোনার সাথে সাথে তার মেজাজ খারাপ হয়ে গেছে, আমাকে মারপিট করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে আসার অপরাধে আমার মা আমাকে আঘাত করেছে। আল্লাহ
আমি বিশ্ব নবী হতে পারি, রহমাতুল লিল আলামিন হতে পারি, কিন্তু তোমার মায়ের বিচার করার অধিকার আমার নাই। জোরে খন্না সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ পাকের হাবিব যদি কোনো বিষয়ে বলে হ্যাঁ তাহলে বিষয়টা হালাল হয়ে যায়, আল্লাহ রসুল যদি বলে না বিষয়টা উম্মতের জন্য হারাম হয়ে যায়। এত বড় পয়গম্বর যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে যায়, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু হুরাইরা নবী হতে পারি কিন্তু তোমার মায়ের বিচার করার অধিকার আমার নাই। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন সম্মান মায়ের, কেমন মর্যাদা! হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিতে আসি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি যদি আমার মায়ের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন হয়তো আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি হচ্ছেন এমন পয়গম্বর, আপনার কোন দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরাইরা, ও আল্লাহ আপনি আবি হুরাইরার মাকে হেদায়েত নসিব করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু হুরায়রার মার জন্য হাত তুলে দোয়া করতেছেন, আর হযরত আবু হুরায়রা সমানে বাড়ির দিকে দৌড়াচ্ছেন। সাহাবীরা বিষয়টা লক্ষ্য করলেন, সাহাবীরা হযরত আবু হুরায়রার জুব্বা টেনে ধরেছেন, কারণ আবু হুরায়রা বড় ভদ্র মানুষ, শরীফ মানুষ, নম্র মানুষ, তাকে তো এভাবে দৌড়াইতে দেখা যায় না। বলতেছে, ভাই তোমার কি হয়েছে, কেন দৌড়াচ্ছ? হযরত আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছে যাই নাকি বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কলিজার টুকরো যুবক ভাইরা, কোন মাকে কষ্ট দাও, কোন বাবার সাথে দুধ ব্যবহার করো একটু জেনে নাও। পর্দার অন্তরালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো মা গো, একটু খেয়াল করে শোনেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি যখন বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার কণ্ঠের আওয়াজ পেয়ে আমার মা আমাকে বলছে, আবু হুরায়রা, তুমি বাড়িতে এসেছো বাবা, আমি তোমাকে মেরেছি, আমি তোমাকে মারে ভুল করেছি, তোমার শরীরে আঘাত করে আমি ভুল করেছি বাবা, তুমি তো কোনো খারাপ মানুষের কাছে যাও নাই, আমি তোমাকে পিটানোর কারণে আমি নিজেকে অপরাধমূলক, আমি নিজেকে অপরাধ বোধ করছি, আমার মধ্যে জ্ঞান জাগ্রত হয়েছে, আমি অপরাধ করে ফেলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। হে আবু হুরায়রা, আর আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি বিশ্ব নবীর দরবারে যাইতে চাই। হযরত আবু হুরায়রার মা বিশ্ব নবীর দরবারে গেলেন, আর কালিমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল কি বলছেন, আমি বিশ্ব নবী হতে পারি কিন্তু মায়ের বিচার করার অধিকার আমার নাই। তাহলে মায়ের সম্মানটা কত! অথচ এই বাংলার জমিনে এমন কুলাঙ্গার সন্তান আছে যারা মায়ের গায়ে হাত তুলে বাবার শরীরে হাত তুলে, এরকম আছে না? নাই জোরে বলেন। এটা কত বড় নাফরমানি, কত বড় বেয়াদবি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সন্তানের পরে যদি তার মা
खुशी हो जाए তাহলে মহান আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ কোন সন্তানের উপরে যদি তার মা বাবা বেজার হয়ে যায় তাহলে ওই সন্তানের উপরে মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাসূল বর্ণনা করেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ কোন সন্তান যদি এমন অবস্থায় সকাল করে যে আল্লাহ পাকের হেদায়েত মানা অবস্থায় মা বাবাকে খুশি রেখে যদি সকাল করতে পারে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুটো দরজা খুলে দেয় সুবহানাল্লাহ এমন অবস্থায় সকাল করছে যে লোকটা মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আর তারপরে তার মা বাবা খুশি তাহলে জান্নাতের দরজা তার জন্য খুলে যায় সুবহানাল্লাহ আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার আবার কোন ব্যক্তি যদি এমন অবস্থায় সকাল করে যে সে ব্যক্তি মা বাবার নাফরমানি করেছে মা বাবার মনে কষ্ট দিয়েছে তাহলে তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমরা দোয়া চাওয়ার জন্য বিভিন্ন পীর সাহেবের দরবারে যাই যাই কি যাই না বলেন আলেমদের দরবারে যাই যাবেন এটা কোনো খারাপ বিষয় না নেককার মানুষের কাছ থেকে দোয়া নেবেন কিন্তু কোন আলেমের দোয়া কবুল হবে বলে কোনো গ্যারান্টি কোরআন হাদিসের মধ্যে দেওয়া হয় নাই কিন্তু তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে তার মধ্যে এক নম্বর হলো কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে মুসাফির কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াকে কবুল করেন তিন নাম্বার হলো মাজলুম যার উপরে জুলুম করা হয় এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হয়ে যায় এজন্য দোয়া চাওয়ার জন্য কোন পীর সাহেবের দরবারে যাওয়ার দরকার নাই আপনার যদি কোনো কিছুর দরকার হয় মা বাবার কাছে বলেন মা যদি যায় না মাঝে বসে একটু আল্লাহর কাছে বলে দেয় তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে কপাল খুলে যাবে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আবার কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয় এই সন্তান যত বড় আলেম হোক না কেন এই সন্তান যত বড় অফিসার হোক না কেন যত বড় শিক্ষিত হোক না কেন কাবা শরীফের ইমামও যদি হয়ে যায় আর মা বাবার অন্তরে যদি কষ্ট দেয় মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া হবে না কথা বলেন ঠিক কি না কারণ হাদিস শরীফ প্রমাণ করেছে মা বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত সন্তানের জান্নাত বেহেশত মা বাবার পদতলে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কোন মা বাবা যদি তার সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে মৃত্যু বরণ করার সময় মরণকালে তার কালিমা জবানে উঠবে না কালিমা নসিব হবে না একটি হাদিস শরীফ থেকে ঘটনা শুনাই আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় শায়িত জবানের মধ্যে কালিমা নসিব হয় না আল্লাহর পয়গম্বর বলতেছেন আলকামার কানের কাছে কালিমার তালকিন দাও কালিমার তালকিন দেওয়া হয় কিন্তু আলকামার জবান থেকে কালিমা নসিব হয় না কালিমা উচ্চারণ হয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর বললেন সাহাবীরা আলকামার মাকে আমার কাছে আসতে বলো আলকামার মা যখন বিশ্ব নবীর দরবারে আসলেন আল্লাহ রাসূল বলেন আলকামার মা তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তার জবানে কালিমা আসতেছে না
বলো তো আলকামার মা, আমার সাহাবি আলকামা তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? এ কথা বলতে না বলতে আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় কষ্ট দিয়েছে, আমার অন্তরে আমার সন্তানের পরে কষ্ট আছে। আল্লাহ রাসূল বলছে, আলকামার মা, সন্তানকে যদি ক্ষমা করে দেওয়া না হয় তাহলে সন্তানের কালিমা নসিব হবে না। আল্লাহ রাসূল বলতেছে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, সন্তান আমাকে অনেক বড় কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, কষ্টে জোগাড় করো, আগুন জ্বালাও, আলকামাকে দুনিয়ার থেকে আগুন দিয়ে পুড়াইয়া আমি শেষ করে দেই। এ কথা শুনতে না শুনতে আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, এই সন্তান পেটের মধ্যে যখন আছে খাওয়া দাওয়া করতে পারি নাই, কত কষ্ট করেছি সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করাতে গিয়ে, রক্তাক্ত হয়ে গিয়েছি, 2 বছর বুকের দুধ পান করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তান আগুলে জুলে পড়ে শেষ হয়ে যাবে, আমি মা এটা কেমনে সহ্য করব? আল্লাহ রাসূল বলতেছে, আলকামার মা, আজ সন্তানকে দুনিয়ার আগুনে পুড়ে শেষ করে দিব তুমি সহ্য করতে পারছো না, আর তুমি যদি তাকে ক্ষমা না করো, তার যদি কালিমা নসিব না হয় তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি মা হয়ে কেমনে সহ্য করবে? বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এ কথা বলতে দেরি আছে, আলকামার জবান থেকে কালিমা বের হতে দেরি হয় না, আলকামা কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা যখন ক্ষমা করে দিয়েছে তখন কালিমা পড়তে পারছে, তার আগে কালিমা নসিব হচ্ছিল না। এজন্য সন্তানদেরকে লক্ষ্য করে বলবো, যারা মাকে কষ্ট দিচ্ছ, বাবাকে কষ্ট দিচ্ছ, তোমার কালিমা নসিব হবে না, বেঈমান হয়ে মরতে হবে। অতএব মা বাবার জীবনকে কষ্টের মধ্যে না ফেলে মা বাবার সেবা করো, তাদের যেটা দরকার সেটা দাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন। তো আল্লাহ রাসূল ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গিয়েছেন, আর শরীর থেকে চাদর বিছায়া দিয়েছেন, মসজিদে নববীর মধ্যে চাদর বিছানোর পর ওই বৃদ্ধা মহিলা চাদরের উপরে বসলেন। আল্লাহ রাসূল হাঁটু গেড়ে নম্রতার সাথে, ভদ্রতার সাথে ওই বৃদ্ধা মহিলার সামনে বসে গেলেন। কথাবার্তা চলছিল, কথাবার্তা যখন শেষ হয়ে গেল, বৃদ্ধা মহিলা যখন মসজিদে নববী থেকে বের হয়ে যাবেন, আল্লাহ রাসূল আবার দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা যখন মসজিদ থেকে বের হয়ে গেল, সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনতে পারলাম না এই মহিলাকে। বিশ্বনবী হয়ে একজন বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, শরীরের চাদর বিছায় দিলেন। মহিলা যখন কথাবার্তা শেষ করে মসজিদ থেকে বের হয়ে যায়, আবার দাঁড়িয়ে গেলেন, এই মহিলাকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, তোমরা এই মহিলাকে চিনতে পারো নাই, এ কোনো সাধারণ মহিলা না, এ হলো আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ, কেমন সম্মান করেছেন আল্লাহর হাবিব মাকে!
দুধ মাকে আল্লাহর হাবিব কত সম্মান করেছেন, কত শ্রদ্ধা করেছেন। ও কলিজার টুকরো যুবক ভাই, আজকে মাকে কষ্ট দাও, আজকে বাবাকে কষ্ট দাও, অথচ তোমার জন্য এই মা বাবা জীবনে কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছে। স্বামী আর স্ত্রী শীতের দিনে কম্বলের নিচে ঘুমাছে, হঠাৎ করে গভীর রজনীতে শীতের মধ্যে স্বামীর ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে স্ত্রী জানালা ধরে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী গো, তাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, শীতের রাতের মধ্যে তুমি কেন জানালা ধরে কান্না করো রে বিবি। বিবি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলো, স্বামী আমার এই দুঃখ আর কষ্ট তুমি বুঝবে না, তোমার সন্তান আমার গর্ভে আছে, তোমার মতো তোমার পাশে আরামের ঘুম আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে লাথি মেরেছে পেটের ভিতরে, এমন জোরে গুতা মেরেছে আমি আর শুয়ে থাকতে পারি নাই, জানালা ধরে মা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। শুধু তাই নয়, দশ মাস দশ দিন মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, মা পেটটা ভরে মা খানা খাইতে পারে না, সারাদিন কাজকর্ম ছেড়ে এক পেট ক্ষুধা নিয়ে মা যখন রাতের বেলা খাবার প্লেটটা নিয়ে বসেছে, সন্তান এমন জোরে লাথি মেরেছে ভাতের প্লেটটা সামনে থেকে সরিয়ে মা চোখের পানি ছেড়ে কান্না করেছে, কথা বলেন ঠিক কি না। ও সন্তানেরা, যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই কষ্ট করেছেন আপনার আমার মা। যখন সন্তান দুনিয়াতে আসবে শাশুড়ির কাছে বলে, ও আমার শাশুড়ি আম্মা জান আমাকে মাফ করে দিবে, শ্বশুরের কাছে মাফ চাই, মা বাবার কাছে ক্ষমা চাই, স্বামীকে এক পাশে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণ প্রিয় স্বামী, ক্লিনিকে যাচ্ছে সন্তান প্রসব হবে, জানি না দুনিয়ায় আর বাঁচবো কি না, হয়তোই সন্তান দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে জীবনের তরে বিদায় হয়ে যাইতে পারে, স্ত্রী হিসেবে হয়তো আপনার হক আমি আদায় করতে পারি নাই, ও আমার প্রাণ প্রিয় স্বামী আপনি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যুবকেরা রে, এভাবে মা স্বামীর থেকে সংসারের থেকে বিদায় নিয়া যখন ক্লিনিকের মধ্যে যায় সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে কত মা দুনিয়ার থেকে বিদায় নেয়, ঘটনা আছে না নাই। আমার মুসলমান ভাইরা, এ ফরিদপুরের মুসলমান, কত ঘটনা জানি, সন্তান পানির মধ্যে ডুবে যাচ্ছে, মা বুকের মধ্যে জড়ায় ধরে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, এই তো গত কয়েকদিন আগে নদীর মধ্যে লঞ্চে আগুন ধরে গেল, আল্লাহু আকবার, কত মা সন্তানকে বুকের মধ্যে আঞ্জা করে ধরেছে, বলে সন্তানটা আগুনে পুড়ে আমি শেষ হয়ে যাব, তারপরে আমি চাই তুমি সন্তান দুনিয়াতে বেঁচে থাকো, জোরে কোন কথা ঠিক কি না। বাইরে আমার বন্ধুগণ, আমার হাত পায়ে ধরে বলবো রে যুবক, এই মাকে কষ্ট দিও না, এই বাবাকে কষ্ট দিও না, মা বাবা যখন চোখ থেকে পানি বের হয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, মার মন খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়াতে অভাব অনাটন থাকবে না, দুনিয়াতে সম্মান নাই, মায়ের খেদমত করো সম্মান আল্লাহ দিয়ে দিবে, পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, মায়ের সেবা করো, মায়ের কাছে দোয়া চাও, মা যদি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে দেয় কপাল খুলে যাবে, কথা বলেন ঠিক কি না। বাইজিদ বুস্তামির ঘটনা সবাই জানি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই একদিন মায়ের শিওরে একই বিছানায় মায়ের সাথে শুয়ে আছে,
হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেছে, মা ডাক দিয়ে বলছেন, সন্তান ভাইজি আমাকে এক গ্লাস পানি পান করাও না বাবা। ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাই পানির পাত্রের কাছে গিয়া দেখে পাত্রের মধ্যে পানি নাই, পানি আনার জন্য দূরে গেছে, পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। সন্তান মনে মনে চিন্তা করেছে, ওরে আমি যদি ঘুমায় যাই আমার মা যদি আবার পানি চাই দিতে না পারি মায়ের কষ্ট হবে। শীতের দিন মায়ের মাথার কাছে পানির গিলাস হাতে নিয়া সন্তান দাঁড়ায় আছে, আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে মা ডাক দিয়ে বলতেছে, এ সন্তান ভাইজি তোমার হাতের মধ্যে কেন পানির গিলাস দেখা যায়, পানির গিলাস কেন? ভাইজি ডাক দিয়ে বলতেছে, মা গো আপনি পানি চেয়েছিলেন আপনার কি মনে নাই? ও মা, বাড়ির মধ্যে বাসার মধ্যে ঘরের মধ্যে পানি ছিল না, দূর থেকে পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমায় গেছেন, আমি আর ঘুমাই নাই, আপনার পানির দরকার হতে পারে, সারাটা রাত পানি নিয়ে আমি আপনার শিওরে দাঁড়িয়ে আছি। মা সন্তান বাইজিদকে বিছানায় ঘুম পাড়ায়া ওযু করে নামাজ আদায় করে যায় নামাজে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার ছোট্ট সন্তান বাইজিদ আমার জন্য যা করেছে, মা হিসেবে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ আপনি আমার সন্তান বাইজিদকে জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েন বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা বাইজিদকে বিশ্ব বিখ্যাত ওলি বানায় দিয়েছে মায়ের দোয়ার কারণে, কথা বলেন ঠিক কি না? এজন্য ভাই আমরা কি ইনশাআল্লাহ এই ওয়াদা করতে পারি যে আমরা আমাদের মা বাবাকে আর কষ্ট দিব না ইনশাআল্লাহ? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কে কে আছি ভাই দেখি ইনশাআল্লাহ, আমরা আর মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয় বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য চারটি কাজ করা যেতে পারে, কয়টি? এক নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, আর দোয়া উলাহুমা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। মৃত মা বাবার জন্য চারটি পদ্ধতিতে তাদের খেদমত করা যায়, তার এক নম্বর হচ্ছে আর দোয়া উলাহুমা তাদের জন্য দোয়া করা। পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন, এক পারা এক খতম কোরআন পড়ার সব আমলনামায় জমা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। একবার সূরা ইয়াসিন পড়বেন, দশ খতম কোরআন পড়ার সব জমা হয়ে যাবে। একবার সূরা ফাতিহা পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ ইহার যে সবগুলো হয়েছে আমার মা বাবার রুহের উপর পৌঁছায় দেন, আল্লাহ আমার মা বাবাকে আপনি ক্ষমা করে দেন, আমার মা বাবা আমাকে তার রহমতের কোলে যেভাবে লালন পালন করেছেন আপনি আমার মা বাবাকে আপনার রহমতের কোলে লালন পালন করেন বলেন সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করা। দুই নম্বর, মা বাবা যে ওয়াদাগুলো করেছিল সেই ওয়াদাগুলো আদায় করা। তিন নম্বর, মা বাবা যেই সমস্ত বন্ধু বান্ধব দুনিয়াতে আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের খেদমত করা, সেবা করা। কারণ একটা কথা আছে, মায়ের গন্ধ খালার থেকেও পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? খালার খেদমত করা, সুন্দর ব্যবহার করা, বাবার বন্ধু যারা ছিল তাদের সাথে সুন্দর আচরণ করা, এবং মা বাবা যদি কোনো ঋণ থেকে থাকে সেই ঋণগুলো পরিশোধ করা, সেই ঋণগুলো পরিশোধ করা, এবং মা বাবার ওসিয়তগুলো পূরণ করার চেষ্টা করা। মা বাবার জন্য ফরজ সালাতের পরে এই দোয়াটা বেশি বেশি পড়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়তে পারবো না ইনশাআল্লাহ, মা বাবার কবরের কাছে যাব, কবর জিয়ারত করব, মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। আমার অনেক মা বোনেরা এসছেন, ওনারা পর্দার আড়ালে বসে আছেন, ওনাদের জন্য আমি একটি হাদিস বর্ণনা করতেছি।
এই একটি হাদিসের উপরে যদি আমার মা বোনেরা আমল করতে পারেন তাহলে তাদের জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ তাআলা খুলে দিবে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আপনাদের খিদমতে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের খিদমতে রাখছি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন এই হাদিসের উপরে আমল করবেন। এক নাম্বার, আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যদি চারটি কাজ করতে পারে তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজা খুলে দিবে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সময় মতো সঠিকভাবে আদায় করেন তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কি শুধু মহিলাদের জন্য না আমাদের জন্য আছে, পুরুষ মহিলা সকলের জন্য, কথা বলেন ঠিক কি না? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য পুরুষ হোক অথবা মহিলা হোক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না? নাই, জোরে বলেন। নামাজ ইসলামের একটি পঞ্চ ভিত্তির মধ্য থেকে একটি অন্যতম ভিত্তি হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। মা বোনেরা অনেকে নামাজ পড়েন কিন্তু সময় মতো পড়েন না, মা বোনদেরকে অনুরোধ করে বলছি সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন। দুই নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, মা বোনেরা আপনারা রমজান মাসের রোজা রাখবেন এক মাস, রমজান মাসের রোজা সিয়াম পালন করবেন। তিন নাম্বার, মা বোনদের জন্য ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবেন, স্বামীর খেদমত করবেন। এই পয়েন্টে মা বোনেরা বড় দুর্বল, কি বলেন, কথা ঠিক কি না? খেদমত এখন আর নাই, এখন মা বোনেরা গ্রামগঞ্জে যেটা আসছে কিনা জানি না, স্টার জলসা জি বাংলা এই সিরিয়াল টিভি অসংখ্য অশ্লীলতা বেহায়াপনা ছড়ায় পড়েছে, মা বোনেরা এই সমস্ত নেশায় মেতে পড়েছে। এখন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যায়ে কোন মা বোন এখন আর স্বামীর সেবা করতে চায় না, কি বলেন, কথা ঠিক কি না? অথচ একজন মহিলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন, সব থেকে শ্রদ্ধার পাত্র হলো তার স্বামী, কি বলেন, কথা ঠিক কি না? এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আমার বাবাদের সেবা যত্ন করবেন, আপনার স্বামীর খেদমত করবেন। আর বাবাদেরকে বলবো মা বোনদের সাথে একটু সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। আপনি যদি একটু থেকে ভুল হওয়ার পরে যদি আপনি দুর্ব্যবহার করেন, গালিগালাজ করেন, তাহলে তারা আপনাদের সাথে ভালো ব্যবহার কেমনে করবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীর সেবা করবেন। চার নাম্বার কাজ হলো আহসানাত ফারজাহা, সতীত্বকে হেফাজত করবেন, পর্দা পুশিদার সাথে চলার চেষ্টা করবেন। বর্তমান সময় মা বোনেরা হেজাব মেনটেন করে চলতে চান না, পর্দা করতে চান না। মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা পর্দা হলো নারীর সম্মান, পর্দা হলো নারীর ইজ্জত। এই জন্য আপনারা হেজাব পরে চলবেন, বোরকা পরে চলবেন, বাজার ঘাট যেখানেই যান না কেন হেজাব পরে পর্দার সাথে চলাফেরা করবেন। কোনো পরপুরুষ যেন আপনার চেহারা দেখতে না পারে, সুন্দরভাবে সঠিকভাবে ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেভাবে আপনি চলাফেরা করবেন। এই চারটি কাজ যদি গুরুত্ব সহকারে করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে, যেই দরজায় দেওয়া ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে চারটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন।